সমুদ্রের সবচেয়ে পুরাতন প্রাণী হলো জেলিফিশ। প্রায় অর্ধ বিলিয়ন বছর ধরে বিচরণ করে বেড়াচ্ছে এই জলজ প্রাণীটি। বিজ্ঞানীদের ধারণা, এই প্রাণীটির শুরু ডাইনোসরের চেয়ে আরো 3 গুণ আগে। আগে বলে নিচ্ছি, অসম্ভব সুন্দর এই প্রাণীটির মাথা ও হৃদয় বলতে কিছু নেই, অথচ কোনো প্রাণী লাভাররা এর প্রেমে পড়ে যায়। এদের দেহের 98% পানি দিয়ে গঠিত। জেলিফিশের এই এক প্রজাতির বক্স জেলিফিশ আছে যার লম্বা কোষিকা বিষ বহন করে। এর হুলের আঘাতে প্রাণঘাতী হতে পারে এবং মাত্র 4 মিনিটে শিকারীকে মেরেও ফেলতে পারে, অর্থাৎ সাপের বিষকেও তাহার মানিয়ে দেয়। এগুলোর বিষরোধক এখনও আবিষ্কৃত হয়নি। এদের বসবাস উত্তর অস্ট্রেলিয়ায়। প্রতিটি বক্স জেলিফিশ 60টির বেশি মানুষকে হত্যা করার মতো পর্যাপ্ত পরিমাণ বিষ জমা রাখে। জেলিফিশ সংকুচিত হয়ে পেন্সিলের সাথে লাগানো রাবারের ন্যায় ছোট হতে পারে, আবার প্রসারিত হয়ে 500 পাউন্ডের মতো আকারে প্রসারিত হতে পারে। সবচেয়ে ছোট স্টোরে ক্লাডিয়া ও ইলিউথেরিয়া জেনারাই রয়েছে, যাদের বেল ডিস্ক রয়েছে মাত্র 5 মিলিমিটার থেকে কয়েক মিলিমিটার পর্যন্ত। অপরদিকে বিশ্বের বৃহত্তম জেলিফিশ লায়ন ম্যান জেলিফিশ। এরা প্রায় 120 ফুট পর্যন্ত প্রসারিত হতে পারে, তবে ওজন এবং বেশের দ্বারা সম্ভবত বিশ্বের বৃহত্তম জেলিফিশ হল টাইটানিক নোমুরার জেলিফিশ। এদের ওজন 400 পাউন্ড পর্যন্ত হতে পারে। মুন জেলিফিশের শরীরের মাঝখানে চির ধরে আবার চূড়া লেগে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার টিস্যুগুলো জন্মায় আর আগের অবস্থায় ফিরে যায়। চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিদ্যার ছাত্র জিনরু হে 2011 সালে সাগর থেকে একটি পুরুষ মুন জেলিফিশ সংগ্রহ করে গবেষণায় লালন পালন শুরু করেন। 18 মাস পরে প্রাণীটির বৃদ্ধ বয়সে পৌঁছে মরে যায়। জিনরু সেই মরদেহটি নতুন পাত্রে দিয়ে নতুন পানিতে রেখে দেন এবং সতর্ক পর্যবেক্ষণে অব্যাহত রাখেন। 3 মাস পর অবাক করার মতো ঘটনা ঘটে, মৃতদেহ থেকে নতুন শাখা প্রশাখা গজাতে শুরু করে। গবেষকরা বলেন, জেলিফিশের নিঃসিক্ত ডিম সাধারণত শূককীটে পরিণত হয় আর তা থেকেই প্রত্যঙ্গ গঠিত হয়। ক্যান্সার কোষের কার্যক্রমের সঙ্গে মুন জেলিফিশের শরীরের পুনর্গঠনের প্রক্রিয়ার মিল রয়েছে। ক্যান্সার কোষও এরকম অনিয়ন্ত্রিতভাবে ছড়ায়। কখনোই বার্ধক্য আসে না ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশের। বয়সের ভারে এদের মৃত্যু হয় না, বয়সকে লুকিয়ে ফের যৌবনে ফিরে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে এই প্রাণীটির। কখনো এসব জেলিফিশের দেহের কোনো অংশে আঘাত লাগলে বা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশাতে চলে যায়। পলিপের আকার দেহের চারপাশের মিউকাস মেমব্রেন তৈরি করে তারা। এরপর ক্ষতিগ্রস্ত অংশ সেরে উঠলে পলিপ অবস্থা থেকে বেরিয়ে আসে তারা। তখন বিজ্ঞানীরা এটা দেখে অবাক হন যে পলিপ অবস্থা থেকে বের হয়ে আসা জেলিফিশগুলোর দেহের প্রায় সব কোষই নতুন কোষজীব, আর এভাবে নিজেদের বয়স কমিয়ে যৌবনে চলে আসে তারা। বিজ্ঞানীরা দেখেছেন এসব জেলিফিশ 3 দিন পলিপ অবস্থায় থেকে শরীরে সব কোষ রূপান্তরিত করে ফেলে। বিজ্ঞানীরা বলেছেন, বার্ধক্যে উপনীত হলে জেলিফিশটা বার্ধক্যের উল্টো দিকে ধাবিত হয়। জেলিফিশ নিয়ে আপনার মন্তব্য জানাবেন কমেন্টসে, আর নিত্য নতুন আরও সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।